ডুয়ার্স ভ্রমণের আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন শিয়ালদা থেকে আমাদের হাসিমারা পৌঁছানো এবং তারপরের দিন জলদাপাড়া সাফারি এবং কুচবিহার ভ্রমণ। এই পর্বে দেখতে পাবেন রাজাভাতখাওয়া মিউজিয়াম। আগে এই মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, আমরা যেদিন গেছিলাম সেদিনই ফটোগ্রাফির জন্য অ্যালাউ করা হয়। তাই এই প্রথমবার কোনো ব্লগিং চ্যানেলে আপনারা এই মিউজিয়াম দেখতে পাবেন। আজকে যাচ্ছি বক্সা জয়ন্তী। প্রচণ্ড সকালের দিকে প্রচণ্ড ফগ ছিল, যার জন্য আমাদেরকে বললো একটু বেলা করে বেরোতে। তো এখন মোটামুটি 9টা বাজে, আমরা বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে যাচ্ছি। চলুন, হোল্ডে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনার হাসিমারা এয়ারফোর্স, যেখানে এখন রেড জারি করা আছে, মানে এইখান থেকে চায়নাকে সব ট্যাকল করতে হবে। বিশাল এরিয়াটা, বিশাল এরিয়া। আচ্ছা, পাথরের রাস্তা, নদী।
সমস্যা। আচ্ছা, কালকে এইদিকে গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। রাজা ভাত খাওয়ার নাম কেন হয়েছে? আমরা আস্তে আস্তে শুনছিলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু এখানে এসে জানতে পারলাম দাদা বললেন যে এখন ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ করে দিয়েছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এই রুমে সব অরিজিনাল। ফ্যাঙ্গোলি, এটা বার্মিজ পাইথন, বার্মিজ পাইথন স্কিন। বিভিন্ন ধরনের পাখিদের ডিমগুলোকেও এত সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা রয়েছে। লেপার্ড স্কাল,
ওয়াও, এটা তো পিককের বোঝাই যাচ্ছে, পিককের হেড। এবার টিফিনটা করে নিচ্ছি, কারণ এরপরে গিয়ে অসুবিধা হবে। কেমন লাগছে খেতে? ভীষণ ভীষণ ভালো। কি গো, কেমন লাগছে খেতে? দারুন দারুন। বলো, এত জায়গা ঘুরেছি, এটা কিন্তু একদম অন্যরকম এক্সপেরিয়েন্স। বলো, এটা নতুন এক্সপেরিয়েন্স, একদম অন্যরকম। মিউজিয়াম দেখে এবার আমরা চললাম বক্সার দিকে, কিন্তু সেই ভিডিও আপনারা দেখতে পাবেন পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।